নমস্কার আমি সম্বিত আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আজকে কতগুলো কথা বলার আছে যে ব্যানারটি দেখছেন যে থামনেলটি দেখছেন সেগুলোকে নিয়ে জালা স্টাইল এম টিএফি বা অন্যান্য যেসব কোম্পানি আমরা করেছি একসাথে দেখুন মেন কথা হচ্ছে আমরা সবাই একটা বিজনেসের মধ্যে থাকি বিজনেস করি বিজনেস করার অনেক উপায় আছে আপনারাও জানেন আমিও জানি যে উপায় আছে একটা সদ্দিক একটা আছে অসদ্দিক অসদ্দিক কীরকম আমি যা কিছু বিজনেস আসছে চোখ বুঝে আমি প্রমোট করছি সেটা নিয়ে দেখছি না চিনছি না ভাবছি না র্যান্ডামলি আমি চুজ করছি বা কেউ টাকা পয়সা দিচ্ছে সেটা নিয়ে আমি প্রমোট করে দিচ্ছি এই সম্পর্কিত ব্যাপারে অনেকের ডাউট আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রমাণ কারুর নেই প্রমাণ কি কেউ পাবেও না কারণ আজ পর্যন্ত আমি কোনো রকম প্রমোশান করিনি যেটা আমাকে টাকা দিয়ে করানো হয়েছে এরকম কিছু অফার যে আসেনি তা নয় এসছে প্রচুর কিন্তু আমি কোনোদিনও করিনি সেটা কে কী বললো তাতে কিছু পরিবর্তন হবে না জিনিসটা যেটা বাস্তব বাস্তবই থাকবে এবং অনেক মেম্বার আছেন গালাগালি দেন অসভ্য ভাষা প্রয়োগ করেন তাদের এইটুকু সাধারণ জ্ঞানটুকু নেই যে পাবলিক প্লেসে অসভ্য গালাগালি দিয়ে কিছু হয় না দিতে নেই এইটুকু জ্ঞান নেই গালাগালি দেওয়াটা বন্ধ করুন আগে বুঝুন ব্যাপারটা কি আমি বাধ্য হয়ে বলছি কারণ মানুষ জানি থামবে না এরপরেও থামবে না হল্টো উল্টো রিয়াকশান দেবে তাতেও কারুর কিচ্ছু যায় আসে না তাতেও কারুর কিচ্ছু যায় আসে না কারণ আপনারা যখন যা লাইফস্টাইলে যদি বলি যা লাইফস্টাইলে আমিও যখন এসেছি আমার মাত্র অল্প কয়েকজনের টিম ছিল তার কিছুদিন বাদেই ফ্রি অপশান চালু হয়ে গেছে আমার টিমে হয়তো একশো দেড়শো জনের মতো একশো পঁচাত্তর জন আমি কাউকেই কে করতে বলিনি এবং তারা কে করেনি না আমি কাউকে ইনভেস্ট করতে বলেছি না তারা ইনভেস্ট করেছেন আমি যে যেগুলো করেছি তার প্রসেসটা আমি বলে দিয়েছিলাম এই এইভাবে করতে হবে কিন্তু জ্বালাই স্টোয়েলে এমন কাজটা তারা করল আমি অবাক হয়ে গেলাম আমাদের ডেবিট কার্ডের টাকাটা নিয়ে আমি প্রথমে ডেবিট কার্ড কিনেছিলাম আমি দেখিয়েছিলাম আমি বারণও করেছিলাম যে আমি ইউটিউবার আমি চেক করে দেখবো যাতে আপনাদের বলতে পারি সেই কারণে আমি ডেবিট কার্ডটা কিনে নিয়ে আমার থেকে দেখাচ্ছি এটা আমার লস যদি লস হয় আমার লস প্রফিট হলে আমার প্রফিট কিন্তু সেই জিনিসটাকে মনে রাখবে না আমি এটাও বলেছিলাম জ্বালাই যদি দশ বছর ওয়েট করতে হয় আমি করব কিন্তু এই জিনিসটা দেখার পর যে জালাই স্টাইল কী করলো ডেবিট কার্ডের টাকাটা পর্যন্ত রিটার্ন করলো না টাকা তো রিটার্নের কথা বাদই দিন অন্যান্য অজুহাত দেখিয়ে সেটা সাইড করে দিল কারণ ডেবিট কার্ড অল্প মানুষই অর্ডার করেছিল অল্প মানুষের কীরকম দাম পড়েছিলো আমরা যে পঁচিশ ডলার ত্রিশ ডলার দিই যে ডেবিট কার্ডটা বাইশ ডলার না পঁচিশ বাইশ ইউরো মানে একটা পঁচিশ ডলার দিয়ে অর্ডার করেছিলাম প্রায় বাইশশো থেকে তেইশশো টাকা মতো সেই যে তেইশশো টাকার যে রিফান্ডটা বা ফান্ডটা নষ্ট করে দিল সেটা কি বললো কিছু বললো না তারপরে নামে আমি একদমই এই কোম্পানির উপর ট্রাস্ট করতে পারিনি সিরিয়াসলি বলছি ট্রাস্টের ইস্যু তো রয়েছেই এই বলে আমি কোনো আশা ছেড়ে দিয়েছি এরকম কিছু না আশা রাখিও না ছাড়িও নি এরকম কন্ডিশান অনেকে বলে জ্বালাইসাই খবর দিন খবর দিন কি আপডেট দেবো যে ইনফরমেশান দিচ্ছে আপনাকে আবার ইনভেস্ট করাবে ইহার কোনো খোঁজ খবর নেই ই আসবে আসবে পুজোর সময় আসবে পুজো চলে গেছে আগের বছর এবার সামনের বছর আসবে পুজো আসবে সামনের বছর প্রত্যেক বছরই আসবে কিন্তু সেই ইহা যেটা দেখে আমরা অ্যাডভার্টাইজ দেখে ইনকাম করব তার কি কোনো খবর আছে তার জায়গায় একটা আমরা টেম্পোরারি পেয়েছিলাম স্পেস অ্যাড বলে সেখানেও তাই লেভেলের ইন্ডিয়ান প্রমোটার একদমই ফালতু তার সঙ্গে ঝগড়া বেঁধে গেছে এবং স্পেসার সিও সেরকম বলতে গেলে তার কথাই শুনছে আমাদের কথায় কোনো ভ্রুক্ষেপ নেই তো তাকে নিয়ে চলুক সে কী করাচ্ছে সেখানে কন্টিনিউসলি ইনভেস্ট করাচ্ছে আমরা কাউকে কি কোনো সময় ইনভেস্ট করিয়েছি কাউকে আমি বলেছি ইনভেস্ট করতে বারণ করে রেখেছি যেখানে ফোর্সফুলি সি আমাদেরকে দিয়ে ইনভেস্ট করানোর কথা বলছিল আমরা আমার টিমকে বিশেষ করে আমার যারা যারা পরিচিত ছিল তাদেরকে আমরা হিন্দি হোক বাঙালি হোক তাদেরকে আমরা বারণ করে রেখেছিলাম আমরা অলওয়েজ এই জিনিসগুলো দেখি ফেলিয়ার হতেই পারে লাইফে আপনারা যদি একটা ক্লাসের মধ্যে একশোটা বাচ্চা থাকে বা একটা ক্লাসের মধ্যে কেন আপনি যদি একটা কম্পিটিশানে আসেন আপনার সঙ্গে হাজার লাখো মেম্বার আসবে সবাই কি ফার্স্ট হয়ে যাবে তাই ফেলিয়ার ফেল করবে অনেকে ফেল করবে বলতে ফার্স্ট হবে না যারা তারাই ফেল করবে মানে সে সফল হবে না ফার্স্ট একজনই হয় তাই লাইফেও কোনো না কোনো ইনসিডেন্ট কোনো না কোনো কোম্পানি সাকসেস হয় একবারই ঠিক আছে এটা আমরা অন্য কিছুর উপর ডিপেন্ড করে করছি সেটা নিয়ে যতটুকু অ্যানালাইস করি অ্যানালাইসিস করি তার উপর বেশ করেই আপনাদেরকে ইনফরমেশানটা দিই এবং সেই ইনফরমেশান যদি ভালো লাগে তখন করেন না হলে করেন না হতেই পারে যুক্তিযুগতভাবে বা ইনফরমেটিভ দিক দিয়ে আমি উইক কিন্তু সেই ইনফরমেশানের পার্টিকুলারলি কেউ আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো রকম যুক্তিসঙ্গত তথ্য দিয়েছে হ্যাঁ সেটা পরে গিয়ে হ্যাঁ বা না হয়েছে সেটা আলাদা কথা সেটা আন্দাজে গেস করা যায় এটা চলবে এটা চলবে না এটা চলবে এটা চলবে না আর চলবে না যারা বলবে তারা নাইনটি নাইন তাতেও যদি পয়েন্ট লাগিয়ে লাগিয়ে করেন আরও দেখবেন যে তারা সঠিক হবে এটা বলা সহজ কিন্তু সেটা এক্সপ্লেন করে যুক্তিসঙ্গতভাবে এই এই জিনিসগুলো হয়েছে এই এই জিনিসগুলো হচ্ছে এগুলো হলে এই হবে সেটা মনে না খাতা কলমে দেখিয়ে দিতে হবে যুক্তি দিয়ে দেখাতে হবে তথ্য দিয়ে দেখাতে হবে এরমভাবেই আমরা এম টিভিতেও কাজ করেছি এম টিভিতে কিছু ইউটিউবার কি করলো আমার আমি একা প্রমোট করছিলাম যে হ্যাঁ আপনারা টাকাটা পাবেন আপনারা কি আমার রেফারে করেছিলেন যারা যারা আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে আমার চ্যানেলকে নিয়ে গাজে বাজে কথা বলছে আপনারা কি আমার রেফারে করেছিলেন আপনারা আপনাদেরকে নেগেটিভ করা হচ্ছিল আমি সেই দেখে আপনাদের টাকা পাওয়ানোর জন্য আমি চেষ্টা করছিলাম আমার দিক থেকে যাতে আপনার নেগেটিভ না হন আমি একদমই পজিটিভ ছিলাম ওটা নিয়ে আমি ভাবতেই পারিনি এরকম কিছু হবে হতেই পারে কিন্তু তারপরে তো আপনাদের কোনো টাকা দেওয়ার কোনো কিছু ছিল না আপনারা তো ওয়েট করছিলেন টাকাটা পাবেন সেটা আমি প্রতিনিয়ত চেষ্টা করেছি বাই চান্স এখন কোম্পানির মাথা অনুযায়ী কোম্পানি যদি চায় সেটা বিমুখ হয়ে যেতেই পারে সেটা কিছু করার নেই এরকম অনেক কোম্পানি এসছে গেছে আসবে যাবে সেটা হতেই পারে কিন্তু সেটা তো আপনাদের বোঝার দরকার আপনাদেরকে না আমি রেফার করেছি না আপনারা আমার টিমে আছেন আমি জাস্ট আপনাদের টাকাটা পাবেন বলে আমি চেষ্টা করেছিলাম হানড্রেড পারসেন্ট আপনাদেরকে আপডেটটা দিতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপডেট এবং আমাদের যেখান সেখান থেকে ধরুন যে অস্ট্রেলিয়া থেকে আমি রিপ্লাই কোনো পাইনি সেটাও আমি বলেছিলাম আমি ইভেন এখানেও বলেছিলাম যে আপনারা ইনভেস্ট করছেন মানি ম্যানেজমেন্ট কী সেটা দেখুন আমি ভিডিওগুলো ডিলিট করিনি অনেকে জানে আমি ভিডিওগুলো সেটা ডিলিট করে দিয়েছি আমি ভিডিও কোনোটা ডিলিট করিনি ভিডিও এখনও আছে কেউ যদি প্রমাণ চায় সেটা আমি সঠিক টাইমে তাকে দিয়ে দেবো কারণ অন্যান্য কাজেও ব্যস্ত থাকি সঠিক টাইমে দিয়ে দেবো সেই ভিডিওটা তার জন্যই অ্যাভেলেবেল থাকবে সে পারলে ডাউনলোড করে নিজেও দেখতে পারে ওই তারিখে ওই টাইমে ওই ভিডিওটাই রয়েছে মানি ম্যানেজমেন্ট কাকে বলে কীভাবে ম্যানেজ করে চলতে হয় কতটা রিস্ক নিতে হয় সেটা আমার টিমকেও বলা আছে আমার টিমও জানে এবং আপনাদেরও বলা আছে আপনারা যদি পাঁচ মিনিটের জায়গায় দু মিনিট দেখেন সেরকমই ইনফরমেশান পাবেন আর মন গড়ার কথা ভেবে নিলে কিছু হয় না কোনো ইউটিউবার বলে দিয়েছিল যে আমি নাকি গ্যারেন্টি দিয়েছি আমি গ্যারেন্টি কোথাও দিতে পারি না না দিয়েছি আমার চ্যানেলও পরিষ্কার লেখা রয়েছে আমরা কোনো দায়বদ্ধতা রাখি না কারণ দায় রাখা সম্ভব না আর আমরা আপনাকে ইনভেস্ট করতে বলছি না আপনার যদি পছন্দ হয় আপনি করবেন না করলে করবেন না অনেকে মনে করছে আমি প্রোমোশান করেছি প্রমোশানের একটা যদি প্রুফ দেখাতে পারেন তাকে আমি টাকা দিয়ে দেবো তাকে আমি তার লস হওয়ার টাকা দিয়ে দেবো যদি প্রমোশান করেছি আমি এটার হান্ড্রেড পারসেন্ট জেনুইন প্রুফ দেখাতে পারেন আমি তাকে টাকা দিয়ে দেবো কারণ আজ পর্যন্ত আমি চ্যানেলের মধ্যে কোনো রকম পাঁচশো টাকা কেন পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার হোক একটা আনা পয়সা নিয়ে যে কোনো কিছু প্রমোট করব বা সেই কেউ বললে বলে প্রমোট করে দেবো নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো সময় এটা করিনি আমি প্ল্যানটা দেখি ভালো লাগে ইনকাম হচ্ছে আমি সেই অনুযায়ী এগোই এবারে তাতে করে অনেকের অপছন্দই হয় অনেকেই করে না অনেকের পছন্দ হয় সেটা করে যখন প্রফিট হয় তখন চুপচাপ থাকে যখন লস হয় তখন চেঁচামেচি করে বা বেশিরভাগ মানুষ বোঝে যে বিজনেস কাকে বলে নিজের বিজনেসের প্রফিটটা যখন ভোগুল দাবা করে বাড়িতে নিয়ে যাবে তখন কিন্তু কারোর কোনো অবজেকশন থাকবে না যখন নিজের প্রফিটটার জায়গায় লস হয়ে যাবে তখনই অন্যের কাছে হাত পাতবে বা অন্যকে দোষারোপ করবে আর কিছু ইউটিউবার আপনাদের যা বলবে তাই আপনাদের মাথায় ঢুকে যাবে আপনারা যুক্তিগ্রাহ্য দিয়ে কোনো কিছু মানবেন না আমি কোনো সময় কোনো অডিওতে যদি কোনো ভিডিওতে বলে দিই আমি গ্যারেন্টি নিচ্ছি আমি গ্যারেন্টি দিচ্ছি এরকম কথা আমি যদি কোথাও বলি তো সেটা আপনি প্রমাণসহ দেখান প্রমাণসহ আলোচনা করুন তো সেইগুলো আজ পর্যন্ত না কেউ করেছে না করতে পারবে কারণ সেরকম গ্যারেন্টি আমরা দিতে পারি না আমরা জানি যে কোনো কিছুর গ্যারেন্টি বলে কিচ্ছু হয় না নিজের লাইফেরই গ্যারেন্টি হয় না কোনো বস্তুর গ্যারেন্টি থাকে না কখন কি ওয়েদার বদলাবে তার কোনো গ্যারেন্টি থাকে না এগুলো হতে পারে না এটা ভালোভাবে আলোচনা করা রয়েছে সেইগুলো প্রমাণ হিসাবে সব কিছু রয়েছে ওকে এমনি এমনি কাজ করি না এবারে আপনাদের প্রতি অনুরোধ যে গালাগালিটা বন্ধ করুন নিজের চরকায় তেল দিন সোজা কথা এই ভাষাটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে নিজের চরকায় তেল দিন কারণ নিজে যখন প্রফিটটা যদি টাকাটা পেয়ে দেন তখন তো কিছু ইয়ে করতেন না আমি না আপনাদের থেকে টাকা নিয়েছি না কিছু করেছি না আপনারা আমাদের ডাইরেক্টে ছিলেন আমার ডাইরেক্টে তিরিশ পঁয়ত্রিশ জন মেম্বার মতো ছিল জন হয়নি আমার ডাইরেক্টে তিরিশ পঁয়ত্রিশ জন মেম্বার মতো ছিল ডাইরেক্ট বলতে টোটাল টিম মেম্বারই ছিল তিরিশ পঁয়ত্রিশ জন পঞ্চাশ মেম্বারটাও হয়নি আমাকে অনেকে সিও বলে ফেলছে এম কেউ এটা ওটা বলছে আমি এমটিএফির থেকে টাকা পেয়েছি তারপরে কেউ শুনলাম মাসুদ নাকে ছিল দুবাইয়ে তিনি আমার ভিডিওটা নিয়ে বলেছেন আমি তো আপনাদের সাবধান করার জন্য বলেছিলাম যে ভিডিওটা নেই তিনি যে নিজের চ্যানেলে প্রো প্রমোট করবেন আমি কি করে জানবো তা আবার ডাউনলোড করে ওটাকে প্রমোট করা বলে না ডাউনলোড করে তিনি নিজে ইউজ করেছেন তাতে হয়ে গেল সব কিছু কিছু বললেই হয় না তার নির্দিষ্ট প্রমাণ লাগে হুম আর সত্যি হান্ড্রেড পারসেন্ট আমি এটুকু গ্যারান্টি দিয়ে আমি বলছি যে আমি জীবনে কোনো কিছুর গ্যারেন্টি দিতে পারি না এইটুকুই দিতে পারি যতটুকু আমার মধ্যে অবস্থিত আমি যতটুকু জানি যতটুকু আমি করেছি তার উপর গ্যারান্টি আমি দিতে পারি যে হ্যাঁ আমি কোনো সময় বলতে পারি না যে অন্য কোম্পানির কি হবে এটা নিয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আমি অন্য কোনো কোম্পানির কিছু বা কোনো ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারি না এটা যে কোনো কোম্পানি করি যাই করি যাই বিজনেস করি নিজেও বিজনেস করি ইউটিউবেও আমি ভিডিও ছাড়ি ভিডিওর কত ভিউজ আসবে আমি জানি না গ্যারান্টি দিতে পারি না এটা কেউ কি গালাগালি দিয়ে বলুন কি না তাদের শিক্ষা তাদের মাতৃভাষায় প্রকাশ পায় অনেকের সিচুয়েশান খারাপ হয়েছে তার জন্য যথেষ্ট আমাদের খারাপ লাগে আমিও ভেঙে পড়েছিলাম দুর্বল লাগছিল কিন্তু দেখুন এটাই বাস্তব যদি এগোতে চান আপনার পুরনো জিনিস ভুলে এগোতে হবে আর আপনাকে নিজে ম্যানেজ করে এগোতে হবে আপনি কোন জায়গায় কত ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে হারিয়ে ফেললেও আপনার গায়ে লাগবে না একটা টিউটোরিয়াল দিয়েছি যেখানে শেখানোর আলোচনা করা হয়েছে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন ক্রিপ্টো ওয়ালেটে তাতে তার মধ্যে গালাগালি দিচ্ছে এরকম পণ্ডিত ব্যক্তিরা যদি থাকেন তার পক্ষে কি শিক্ষা দীক্ষা তো বাদই দিলাম কি করবে তারা আমি জীবনে আমি জানি না হয়তো অন্য মেরে খাবে এবং তার জন্যই আমাকেও তাই মনে করছে আজ পর্যন্ত আমার কাছে অনেকের অনেক কিছু তথ্য রয়েছে আমি অত ডিলিটও করে দিয়েছি মনেও থাকে না এমনি পড়ে থাকে হেল্প করতে গিয়ে আমার কাছে আসে সেগুলো আমি অনেক সময় ডিলিট করে দিই আজ পর্যন্ত আমি কারুর থেকে কোনো কিছু মানে রিটার্ন পাইনি বা আমাকে টাকা দিয়েছে জিনিস পায়নি এরকম কোনো কিছু হয়েছে আজ পর্যন্ত কোনো দিন হয়নি জীবনে কোনো দিন হবেও না এটার গ্যারান্টি দিচ্ছি কিন্তু মানুষ যেটা আরম্ভ করেছে এই গালাগালি দেওয়া আপনার মতো নেই আপনার বাড়ি মা বোনদের মতনই সাধারণ মেম্বাররা কমেন্টগুলো দেখে এবং তারা এসে সেই কমেন্টগুলো পড়লে তখন কি হবে আর আপনারা যেটা দাবি করছেন সেটা অন্যায় দাবি করছেন সঠিকভাবে দাবি করুন সবাই বুঝবে অন্ধের মতো দাবি করে লাভ নেই তাতে কারুর কিছু যায় আসে না আমার তো কিচ্ছু যায় আসে না সঠিকভাবে দাবি করুন আমি অবশ্যই সেটা সূর্য নেব বা সেটা হানড্রেড পার্সেন্ট রিকভার আমি করে নেব কিন্তু যেটা আপনি বলছেন অন্যায়ভাবে দাবি দাবা করছেন এই ওই হ্যান ত্যান অনেক কিছু দেখি তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ যেটা অবাস্তব কেউ যদি বলে সূর্য সূর্য আজ উঠবে না আজকে থেকে উঠবে না মেনে নেবে না কেউ ওরকম আবলতাবোল কথা বললে আপনি নিজের দায়িত্ব নিন এটা আমি কড়াকড়িভাবে বললাম কারণ ইউটিউবের যে পরিবেশটা সেটাকে ঠিক রাখুন নিজের শিক্ষা সেটাকেও বাইরে বর্জিত করুন যেটা ভালো শিক্ষা অন্যের মেন্টালিটির ক্ষতি করে বা পাবলিকের সামনে উল্টো ভাষা অপপ্রয়োগ করলে তখন সমস্যা হবে সো বেস্ট অফ লাক আজ পর্যন্ত এইটুকুই আর কোনো বক্তব্য নেই এটা অনেকদিন ধরে বলবো